সিলেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به قال عليه الصلاة والسلام ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ আল্লাহ পাক জল জলাল ও মানওয়াল আমাদের সকলকে মাফ করেন, আমিন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আমিন। আল্লাহর মহব্বত মারিফত এবং নূরে কামিল আমাদের সকলকে নসিব করেন, আমিন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে পবিত্র জীবন আল্লাহ আমাদের নসিব করেন। অনেক দীর্ঘ সময় যাবৎ মূল্যবান নসিহতের কথাবার্তা হইতেছিল, তো শীতের রাত এত রাত্রে মজলিস তম্বা করা এটা মুনাসিব মনে হয় না। তো হুজুর বলতেছিলেন যে কম অল্প সময় হলো কিছু কথা বলার জন্য। কোরআনে করিমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব গুনাহ ত্যাগ করো। যারা যে কোনোভাবে গুনাহ করবে এর প্রায়শ্চিত্ত তাদেরকে ভোগ করতে হবে। এমন ভাইরা, মানুষ যখন নেক কাজ করে এর দ্বারা খালি নেকই লাভ হয় না, সওয়াবই শুধু হয় না, নেক কাজ করার বরকতে অন্তরে নূর আসে। নামাজ পড়লে অন্তরে নূর আসে, সিজদা করলে অন্তরে নূর আসে, জিকির করলে অন্তরে নূর আসে, দোয়া মুনাজাত করলে অন্তরে নূর আসে, কান্নাকাটি করলে অন্তরে নূর আসে। এবং যখন অন্তরে নূর পয়দা হয় তো ভালো লাগে, আরাম লাগে, তৃপ্তি লাগে, শান্তি লাগে। এতটা যে হযরত হাকিমুল মুত্তাহাবী রহমুল্লাহর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে ও গুল গারিয়া হ্যায়। যে শরীয়ত মোতাবেক চলার বরকতে, গুনামুক্ত জিন্দগির বরকতে এতটা নূর আল্লাহ আমার সিনাতে দান করছেন, আমার অন্তরে দান করছেন যে আমার মনে হয় কি দুনিয়াতেই সর্বদা আমি জান্নাতের মধ্যে আছি। মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে ও গুল গারিয়া হ্যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমার প্রিয় মাওলা, দিলে মুস্তারিব কা ইয়ে পয়গাম হ্যায় তেরে বিন সুকু হ্যায় না আরাম হ্যায়। আমার হৃদয়ের হাল হতে যে আপনাকে সারা কিছুই ভালো লাগে না, আপনাকে সারা কোনো কিছুতেই মজা লাগে না, কোনো কিছুতেই আরাম লাগে না। এক বুজুর্গ বলেন যে কই মজা মজা নিহি, কই খুশি খুশি নিহি, তেরে বগর জিন্দগি মৌত হ্যায় জিন্দগি নেই। হে আল্লাহ, যে আমও আমের ভিতরে মজা কিন্তু আমার কাছে বেমজা লাগে, কাঁঠালে মজা কিন্তু আমার কাছে বেমজা লাগে যখন আপনি নারাজ থাকেন। আপনি রাজি তো কাঁঠাল মজা, আপনি রাজি তো আম মজা, আপনি রাজি তো সারা জাহানে মজা, আপনি নারাজ তো সব কিছু দিতা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে মাইয়াতগর না হো তেরি তো ঘাবরাও গুলিস্তান মে, রহে তু সাথ তো সাহারা মে গুলশান কা মজা পাও। হে আল্লাহ, যদি আপনি রাজি না হন, আপনাকে যদি আমার সঙ্গে না পাই
ফুল বাগান আমার জন্য জাহান্নাম। আর যদি আপনি আমার উপর রাজি এবং খুশি থাকেন, মরুভূমিও আমার জন্য ফুল বাগান। আসল বিষয় হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি রাখা, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ না করা। আমার ভাইরা, এটা সবচেয়ে বড় জিনিস। ওয়ারিজওয়ানু মিনাল্লাহি আকবার। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি সবকিছুর চেয়ে বড়, সাত আসমান জমিন থেকে বড়, এমনকি জান্নাতুল ফিরদাউস থেকেও বড়, আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি। জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে যাবে তো আনন্দ ফুর্তি করতে থাকবে, হঠাৎ দেখবে যে কি ব্যাপার, এক বিরাট নূর চমকাইতেছে। তো উপরের দিকে তাকালে দেখবে যে ফাইজার রব্ব কদ আশরাফা আলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছেন। জান্নাতিরা আল্লাহকে দেখে এরকম ভাবে আল্লাহ পাকের জামাল সৌন্দর্য দেখার মধ্যে, আল্লাহকে দেখার মধ্যে এমন নিমগ্ন হবে, জান্নাতকে ভুলে যাবে। এক পর্যায়ে মহান রব্বুল আলামিন বলবেন যে তোমরা সব পাইছো, আর তো কিছু লাগবে না, লাগবে কিছু? জান্নাতিরা বলবে যে হে আল্লাহ, কি দেন নাই আপনি, সব তো দিছেন, আর কি লাগবে? আল্লাহ পাক বলবেন যে আজকে এমন এক কিছু, এমন একটা কিছু দিব যেটা আগে দিইনি, হ্যাঁ সেটা আজকে দিব তোমাদেরকে। জান্নাতিরা তাআজ্জুব করবে যে আজকে আবার কি দিবেন, আল্লাহ তাআলা তো কি জানে। আল্লাহ পাক বলবেন যে হে জান্নাতিরা, আজকে তোমাদের প্রতি চিরদিনের জন্য খুশি হয়ে গেলাম, আর কখনো নারাজ হব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো জান্নাতিরা তখন অনুভব করবে সমস্ত জান্নাতের চেয়ে বেশি বড় দৌলত আল্লাহ পাকের এই সন্তুষ্টি। লাখ কোটি জান্নাতের চেয়ে বড় দৌলত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, কই তুরসে কুছ, কই কুছ মাংতা হায় ইলাহি, মে তুরসে তলবগার তেরা। হে আল্লাহ, দুনিয়ার হাজারো মানুষ, বেসুমার মানুষ কত কিছু চায়, কিন্তু আমি ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চাই। যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেই মেয়েরা তো কো এসে নেই মেয়েরি। হে আল্লাহ, আপনি আমার তো সব আমার, আপনি আমার উপর রাজি হয়ে গেলে, খুশি হয়ে গেলে আপনি আমার হলে এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউস আমার। আর আপনি যদি নারাজ হয়ে যান তা আমার, আমি কপাল পোড়ার, সব বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, আমার বলতে আর কোনো কিছুই নেই। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য সকলে পাক্কা ইরাদা করি, আমরা তো আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি করব, কশিন কালো আল্লাহকে এক মুহূর্তের জন্য নারাজ করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করে। মুহিউদ্দিনের হযরত মাওলানা শাহ আবরার লক্সাব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন আল্লাহকে খুশি রাখে তার রুহের ডানা শক্তিশালী থাকে, রুহের ডানা শক্তিশালী থাকে। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালু বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, ওরা রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। কুলি রূহ মিন আমির রব্বি, আপনি বলে দেন যে রূহ হলো আল্লাহ পাকের এক স্পেশাল পাওয়ার, এটা তোমরা কি বুঝবা। তো মুজিউসুন্না মাওলানা শাহ আবরার লক্সাব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যখন গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, রূহ তার শক্তিশালী হয়, রূহের ডানা শক্তিশালী হয়। তো এই পৃথিবীতে কোনো রকেট নাই, কোনো যানবাহন নাই যার দ্বারা বান্দা আল্লাহর দিকে উঠতে পারে, আরো অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু রূহের ডানা যদি শক্তিশালী থাকে, রূহের ডানার দ্বারা উড়তে উড়তে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, এবং শুধু তা না, দমে দমে, মুহূর্তে মুহূর্তে পৌঁছতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গর্ভবিহীন এক নফস হুসনে ওয়দুদ, অন্দর আতশ আফগানি জানে ওয়দুদ। আহ প্রিয় মাওলার সৌন্দর্যের এক ঝলক যদি তুমি এই চোখে দেখতা, তো আল্লাহর জন্য আগুনের ঝাঁপ দেওয়া তোমার জন্য সহজ হয়ে যেত। এখন তো খালি নামাজ পড়তেও কষ্ট হয়, উজু করতেও কষ্ট হয়, সেজদা করতেও কষ্ট হয়, একটু গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাকের সৌন্দর্যের এক ঝলক যদি তুমি দেখতে পাইতা, তো লাখ কোটি কষ্ট আর মুজাহাদার আগুনের ঝাঁপ দেওয়া তোমার জন্য সহজ না, মজাদার হয়ে যেত। গর্ভবিহীনী এক নফস, গর্ভবিহীনী মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হিম অপর ইল্লাহ কে বাপ রহা শেখ,
তুমি যদি আল্লাহর দিকে উঠতে চাও একটা কাজ করো, তুমি নিজে আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কোন খাঁটি আল্লাহওয়ালা যিনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে জানেন, উঠতে জানেন, তার রুহের সঙ্গে তোমার রুহকে বান্ধো, তো তিনি উড়বেন, তোমাকে উড়ে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হযরত মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমাতুল্লাহি বলতেন, যখন মানুষ গুনাহ করে, যে বুদ্ধিস্ট চোখ খারাপ করলো, ভিন্ন নারীকে দেখলো, আরেকজনের সুশ্রী ছেলে পেলেকে খারাপ নজরে দেখলো, অথবা আলো অন্ধকারে কোনো গুনাহে লিপ্ত হলো, রুহের ডানা ভেঙে চুরমার হয়ে যায়, তখন আল্লাহর দিকে উড়বার শক্তি শেষ হয়ে যায়। তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বলেন যে দেখো, একটা বড় কবুতর, মোটা তাজা শক্তিশালী, সেই কবুতরটা এক জায়গায় মাটিতে বসেছিল, ছোট্ট একটা কুকুর ছানা, কুকুরের বাচ্চা তার উপরে হামলা করতে চাইছে এবং হামলা করেই ফেললো, আর ওই বড় কবুতরটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো, সে নড়তে চড়তেও পারলো না। আর এর বিপরীতে আরেকটা ছোট্ট কবুতর, বাচ্চা কবুতর এক জায়গায় ছিল, শক্তিশালী বড় একটা কবুতর, কুকুর, বিরাট এক কুকুর, ওই ছোট্ট দুর্বল কবুতরটার উপরে হামলা করলো, কিন্তু সে একদম সে উড়ে গিয়া গাছের মাথায় বসলো, আর এই কুকুর যে শত্রু ছিল আক্রমণ করতে আসলো, সে তাকায় তাকায় দেখলো কিছু করতে পারলো না। পার্থক্য কি? বড় কবুতরটা ধরা পড়ে গেল এবং শেষ হয়ে গেল, ছোট্ট দুর্বল কবুতরটা বেঁচে গেল। তিনি বলেন যে ওই বড় কবুতরটা সবই ছিল, চোখ ছিল, কান ছিল, হাত ছিল, পা ছিল, হাড় ছিল, ব্রেন ছিল, সব কিছু ছিল, ছিল না গায়ের পরগুলো, কে যেন দুষ্টামি করে ওর পরগুলো তুলে নিয়ে গেছে, ছিঁড়ে ফেলছে। ওই শুধুমাত্র পরের অভাবে ও উঠতে পারে নাই, গাছ পর্যন্ত, গাছের মাথায় যাইতে পারে নাই, নিজেকে রক্ষা করতে পারে নাই। আর এর চেয়ে যে দুর্বল কবুতর, কবুতরের বাচ্চা, তার উপরে শক্তিশালী কুকুর হামলা করছে, কিন্তু সেই ছোট্ট দুর্বল কবুতর সে উড়ে গেছে একটা কারণে, সেটা হলো তার পরগুলো ভালো ছিল, পরগুলো অক্ষত অক্ষুণ্ণ ছিল, পরের জোরে, এই পরগুলোর জোরে উড়ে গিয়া সে গাছের মাথায় গিয়ে আশ্রয় গ্রহণ করছে, তো ওই শত্রু তার কোনো ক্ষতি করতে পারে নাই। তিনি বলেন যে অনুরূপভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে, তো ঊর্ধ্ব জগতের দিকে, আরশ আজমের দিকে উড়বার ক্ষমতা শেষ হয়ে যায়। শত্রু তার উপর হামলা করে, নফস তার উপর হামলা করে, শয়তান তার উপর হামলা করে, তো শয়তান, ওই শত্রু সফল হয়ে যায়, শত্রু কামিয়াব হয়ে যায়, আর এই ঈমানওয়ালা এভাবে মায়ের খেতে থাকে। আর দুর্বল ঈমানওয়ালা, কমজোর ঈমানওয়ালা, আমল বেশি নেই, তাহাজ্জুদ তো এত পড়ে না, এশাকা ওবিন এত নাই, এত নফল হজ উমরা তো নাই, কিন্তু ফরজ ওয়াজিব আমলগুলো করে আর গুনাহ একটাও করে না, এই লোকের রুহের পর সবগুলো অক্ষুণ্ণ আছে, অক্ষত আছে, সে মুহূর্তে উড়তে উড়তে আরো অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সকলে গুনাহ ত্যাগ করবো ইনশাআল্লাহ তাআলা, চোখ হেফাজত করব, জবান হেফাজত করব, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে সব গুনাহ থেকে হেফাজত করব। এ হলো এক জিনিস। আরেকটা বিষয় যেটা হুজুর একটু আগে বলতেছিলেন, যে কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। মুহিউদ্দিন হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই জেদ্দা থেকে মদিনা শরীফের দিকে যাইতেছিলেন একটা দামি গাড়িতে। ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক সাহেব শাহ আব্দুল খলিফা ওই গাড়ির ড্রাইভ করতেছিলেন, গাড়ি চালাইতেছিলেন। আমার শেখ আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহিও ওই গাড়ির মধ্যেই ছিলেন। বড় দামি গাড়ি, এসিওয়ালা গাড়ি, এসি চলছে, কিন্তু গরম ভিতরে এতটা যে সহ্য করা মুশকিল। হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ বললেন যে এই ইঞ্জিনিয়ার, তোমার গাড়ি এসি চলছে, ঠান্ডা হচ্ছে না কেন? হযরত মনে হয় সাইডে কোনো জায়গাতে গ্লাস খোলা আছে, একটু দেখা, সকলে একটু দেখলে ভালো হয়। সকলে দেখলেন যে না, গ্লাস তো ঠিক মতো লাগানো আছে, গ্লাস লাগানো, তো কী ব্যাপারে তো দামি গাড়ি এসির দ্বারা ঠান্ডা হচ্ছে না কেন? এসি তো ঠান্ডা করে না, এসি তো ভিতর ঠান্ডা করে, কিন্তু একটা গাড়ি কিন্তু ঠান্ডা হচ্ছে না কেন? এসি চলতেছে।
আমার শেখ বলে যে আমি ভাবলাম যে কি আমার সাইডে কোনো সমস্যা আছে কিনা, দেখলাম যে না আমার সাইডেও গ্লাস ঠিক মতো লাগানো আছে। তবু আমার খটকা লাগলো যে দেখি আর একটু পরীক্ষা করে একটু ঘুরে ঘুরে দেখলে জারি সামান্য একদম অতি সামান্য ক্ষুদ্র পরিমাণে একটু হালকা এই ফাঁকা ছিল, গ্লাসটা হালকা ফাঁকা ছিল। হযরত বলেন যে আমি সাথে সাথে এটা গ্লাসটা ভালো মতো টাইট করে লাগাই দিলাম। ইয়া আল্লাহ, জলদি জলদি গাড়ি একদম ঠান্ডা হয়ে গেছে, ভিতরে এসি এবার পূর্ণ কাজ করলো, এসির যে কাজ ঠান্ডা করা সেটা হলো। তো তখনই মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মেসালের বাদশাহ ছিলেন, এক একটা কঠিন কঠিন কথা একটা দৃষ্টান্ত উপমার মাধ্যমে সহজভাবে তিনি বুঝিয়ে দিতেন। তিনি তখন বললেন যে দেখলা যে এসি ঠান্ডা করে, কিন্তু ঠান্ডা হচ্ছিল না কি কারণে, গাড়ির সব সাইডের গ্লাসগুলো লাগানো আছে ভালো মতো, একটা সাইডে হালকা খোলা, একটা সাইড হালকা খোলা থাকার কারণে বাইরের গরম বাতাস ভিতরে এতটা প্রবেশ করতেছিল, বাইরের গরম এতটা প্রবেশ করতেছিল, এসির এই ঠান্ডা করার ক্ষমতা দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। এসি ঠান্ডা করে ঠিকই, কিন্তু ঠান্ডা করতে পারতেছিল না। তিনি বললেন অনুরূপভাবে মানুষের এই দেহের মধ্যে কতগুলি গ্লাস আছে, এটাও একটা গাড়ির মতো, চোখের গ্লাস, কানের গ্লাস, জবানের গ্লাস, হাত পা এক এক অঙ্গ প্রত্যঙ্গের গ্লাস, এই সবটা যখন বন্ধ থাকে অর্থাৎ গুনাহ থেকে হেফাজত থাকে, তো গ্লাসগুলো আটকানো আছে ভালোভাবে। এইবার তার ভিতরে ঈমানের কারণে যে শান্তি, আল্লাহর মহব্বতের কারণে শান্তি, জিকিরের কারণে শান্তি, আল্লাহর ধ্যান স্মরণের কারণে যে শান্তি, ওই ভিতরে অন্তরের ভিতরে যে এয়ার কন্ডিশন চলতেছে, ইমানের এয়ার কন্ডিশন, জিকিরের এয়ার কন্ডিশন, সেটার দ্বারা তো আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, নিঃসন্দেহে ভিতরে শান্তি আসার কথা, আরাম লাগার কথা। কিন্তু গুনাহ যখন করে শুধু একটা অঙ্গের দ্বারাই, আর কোনো গুনাহ নেই, খালি চোখ খারাপ করে, চোখ দ্বারা কুদৃষ্টি করতে থাকে, তো ওই একটা গ্লাস খোলা থাকার কারণে তার ভিতরে এই পরিমাণ গজবের বাতাস, কহর গজবের গরম বাতাস এতটা প্রবেশ করে, এই বন্দা কোনো ক্রমে শান্তি পেতে পারে না, কোনো ক্রমে আরাম পেতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, দিল আরামে কে দারি দিল ধরুবন দিগার চশমা ঝামা আলম ফরুবন, অন্তরে শান্তি আসার জন্য জরুরি এই সবগুলো গ্লাসকে বন্ধ করা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে হিম্মত দেন এবং তৌফিক দেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মুসলমান, যে কোনো মুমিন বান্দা যখন হিম্মত করে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহ তাকে সাহায্য দিয়ে শক্তিশালী বানায় দেন, তখন সে দিনের কাজে আরও আগায় যায়, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আরও আগায় যায়। আচ্ছা, সেই গাড়ি চলতেছিল, সেই গাড়ি হযরত মুহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সামনে চলতেছিল, হঠাৎ দেখা গেল কি একটা তেলের ট্যাঙ্কার আছে না, যে হাজার হাজার গ্যালন তেল ওর পিঠের উপর থাকে না, সেই তেলের ট্যাঙ্কার একটা গিয়া একটা পেট্রোল পাম্পে ঢুকছে, ওর পিঠে তো হাজার হাজার গ্যালন তেল, কিন্তু ও ঢুকছে অল্প একটু তেলের জন্য একটা পেট্রোল পাম্প, তো তেল লাগবে। তখন ওই বুজুর্গ হযরত মুহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখলা কারবার, ওর নিজের পিঠে তো তেলের অভাব নাই, কিন্তু ও আবার ঢুকলো কি জন্য অল্প একটু তেল খয়রাত করতে, ব্যাপারটা কি? তেল পিঠে আছে ইঞ্জিনে নেই, তেল পিঠে আছে কিন্তু ইঞ্জিনে নেই, সেজন্য কাজ হবে না। কি কথা বুঝতেছেন? ইঞ্জিনে থাকতে হবে, ওর তেল পিঠে ইঞ্জিনে নেই, সেজন্য যার কাছে তেল আছে ওখান থেকে ইঞ্জিনে নিতেছে যাতে সে চলতে পারে, তার চলার শক্তির জন্য তেলের দরকার, আর সেই তেল ইঞ্জিনে দিতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তিনি বললেন যে অনুরূপভাবে যে সকল মানুষ অনেক বড় এলেমওয়ালা, বিরাট বড় আলেম, বড় হুজুর, অনেক বড় কিছু, দুনিয়া তাকে বিশাল বড় মনে করে, কিন্তু তেল সব পিঠের উপরে, কিন্তু অন্তরের ইঞ্জিনে, অন্তরের ইঞ্জিনে তেল নাই, সেই তেল কি? আল্লাহর ভয়ের তেল, আল্লাহর মহব্বতের তেল, আল্লাহর ভয়ের তেল, আল্লাহর মহব্বতের তেল যদি অন্তরে না থাকে, পিঠের মধ্যে সারা দুনিয়ার সবগুলো এলে বহন করলো, শান্তি পাবে না, সে আরাম পাবে না।
এবং এই তেল কারো কাছে পৌঁছাইতেও যাইতে পারবে না, কারণ সে তার ইঞ্জিন চলতেছে না, তো গাড়ি চলতেছে না। তো কোন আলেম মানুষের দ্বারা সারা পৃথিবীতে মানুষ দিনের দ্বারা উপকৃত হবে তখন যখন তার কলবের, তার অন্তরের, তার রুহের ইঞ্জিনে তেল থাকে, সেটা হলো আল্লাহর মহব্বতের তেল, আল্লাহর ভয়ের তেল। আর সেই তেল কোথা থেকে নিতে হবে? ওই পেট্রোল পাম্পে যাওয়া লাগবে। সেই পেট্রোল পাম্প হলেন আউলিয়াউল্লাহ, আউলিয়া কেরাম, বুজুর্গ আনে দিন। করাচিতে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল ইসাহ রহমতুল্লাহ আলী, হযরত থানবীর খলিফা, তিনি বলতেন উনসে মিলনে কি হ্যায় এহি এক রাহ, মিলনে ওয়ালো সে রাহ পয়দা কর। আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা যে আল্লাহ প্রাপ্ত বন্দা তুমি তার সঙ্গে সম্পর্ক করো। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলী এক বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত থানবীর, উনি উচ্চ স্তরের খলিফা, তিনি বলতেন যে আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, আর সচ্চা কোনো আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই করা হিন্দুস্তান এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেমে দিন, বহুত বড় বুজুর্গ। তিনি বলতেন তোমরা ট্রেনে আরোহণ করলা, তিন শ্রেণীর যাত্রী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিন ক্লাসের যাত্রী আছে। এই রেল যখন গন্তব্যে পৌঁছবে তো খালি ফার্স্ট ক্লাসের যাত্রীরা পৌঁছবে না, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের যাত্রীরাও পৌঁছবে, আলাদা গন্তব্যে না, একই গন্তব্যে, একই গন্তব্যে পৌঁছবে। তিনি বলেন যে যারা কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করে তো কেউ এরকম অনেক আগায় যায়, আমলের ক্ষেত্রে অনেক ঊর্ধ্বে চলে যায়, কেউ মাঝামাঝি পজিশনে থাকে, কেউ হয়তো তৃতীয় শ্রেণীতে থাকে। তো তিনি বলেন যে ট্রেনে চড়লে তিন শ্রেণীর যাত্রী যেরকম একই গন্তব্যে পৌঁছে, কোনো খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে যারা সম্পর্ক করে আল্লাহর জন্য, ওরা এই বন্দারা তিন শ্রেণীর, ফার্স্ট ক্লাসের বন্দা বা সেকেন্ড ক্লাসের বন্দা, থার্ড ক্লাসের বন্দা, কিন্তু সব বন্দারাই পৌঁছবে আল্লাহওয়ালার বরকতে আল্লাহ পর্যন্ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা চাই। আমার ভাইরা, একদিকে ফরজ ওয়াজিব এই আমলগুলো ঠিক মতো করা, এক একটা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সঙ্গে সঙ্গে সুন্নত তরিকার উপরে চলা, সুন্নত তরিকার উপরে চলা, সুন্নত তরিকার উপরে চলা। মুহিউদ্দিন মাওলানা সাহেব রৌনক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসফল হ্যায়। সুন্নত তরিকার দ্বারা মানুষ সবচেয়ে বেশি কামেল হয়, সুন্নত তরিকার দ্বারা মানুষের জীবন সবচেয়ে বেশি সুন্দর হয়, সুন্নত তরিকার দ্বারা সবচেয়ে বেশি শান্তি আরাম পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। সুন্নত তরিকা মানুষের জীবনকে সুখময়, শান্তিময় বানায় দেয়। আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। যে সুন্নত তরিকা মানুষ ধরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জীবনের নকশা যারা অনুসরণ করে, তো রসুল সাল্লাহ সাল্লামের জীবনের নকশা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خيرا لكل مسلمين ومسلمة، رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. يا الله مد الشكر كما معاف كرين، يا الله مد الاصلاح كرين، نور ولا زندگی مد النصیب كرين، يا الله تقوى زندگی مد النصیب كرين، اپنا محبت معرفت আমাদের কে দান করেন، আমাদের রোগীদের কে শিফা দান করেন، বিপদগ্রস্তদের কে সব বিপদ থেকে নাজাত দান করেন، আমাদের ঘরে ঘরে শান্তি নাজিল করেন، রহমত নাজিল করেন، বরকত নাজিল করেন। يا الله এই প্রতিষ্ঠান কে জামিয়া কাসিম উলুম কে আল্লাহ আপনি কবুল ফরমান।
কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। এই প্রতিষ্ঠানের এবং সকল দিনই প্রতিষ্ঠান সমূহের সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত নাজিল করেন, সারা জাহানের মুসলমানদের উপর আপনি বেশুমার রহমত নাজিল করেন, সমগ্র মুসলিম বিশ্বের উপর রহমত নাজিল করেন। দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো জায়গাতে মুসলমান আছে, আল্লাহ মুসলমানকে শান্তিময় জীবন দেন, ইজ্জতওয়ালা জীবন দেন, শত্রুদের থেকে হিংসুদের থেকে হেফাজত করেন, জালেমদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে মুসলমান ভাই বোনেরা আজকে মা বোনেরা নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ জালেমদের হাত থেকে মুসলমান ভাই বোনদেরকে উদ্ধার করেন, আল্লাহ জালেমদের হাত থেকে মুসলমান ভাই বোনদেরকে আপনি উদ্ধার করেন, আল্লাহ জালেমদের হাত থেকে মুসলমান ভাই বোনদেরকে আপনি উদ্ধার করেন, মুসলমানদেরকে আপোষে মহব্বত নসিব করেন, একজন আর একজনকে মহব্বত করার তৌফিক দান করেন, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে আমাদেরকে পবিত্র করেন। আল্লাহ মেহরবান মালিকা, জিন্দা রাখেন তো আপনার বানায়া জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায়া দুনিয়ার থেকে উঠায়েন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।